আসসালামু আলাইকুম প্রথমেই সুখবর দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও অবশেষে সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ দাবি বাস্তবায়িত হতে চলেছে বৃহস্পতিবার ছাব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সম্মানিত আমার এই চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও যান প্রশাসন মন্ত্রণালয় থেকে এক সরকারি নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় যে সকল মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন অধিদপ্তর পরিদপ্তর দপ্তর এবং সংবিধিবদ্ধ জাতীয়কৃত প্রতিষ্ঠান ক্যাটাগরি সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড উনিশ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেই সকল দপ্তর প্রতিষ্ঠানে দু হাজার তেইশ সালের তিরিশ জুন পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স দু হাজার বিশ সালের পঁচিশ মাস সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন নাম প্রকাশ না করতে ইচ্ছুক জন প্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন দীর্ঘদিন ধরে সরকার চাকরি প্রত্যাশীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে চিন্তা করছে তবে চাকরি প্রত্যাশীরা পঁয়ত্রিশ বছরের দাবি করে এলেও বত্রিশ বছর পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে সরকার সম্মানিত বিহার্স সরকারি চাকরিতে প্রবেশে বয়সীমা পঁয়ত্রিশ দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে একের পর এক আন্দোলন আর মানববন্ধন কর্মসূচি করে যাচ্ছেন সারা দেশ থেকে চাকরি প্রত্যাশীরা আর এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসে আবারও বড়সড় আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন পুরো বাংলাদেশের সরকারি চাকরি প্রত্যাশীদের একাংশ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই প্রার্থনা করি চাকরি প্রত্যাশীদের এ দাবি যেন বাস্তবায়িত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ